সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আফতাবনগর গরুরহাটে। দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাবো যে আফতাবনগর গরুরহাটে আমরা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে একটি গরু, বিশাল বড় সাইজের একটি গরু মরে পড়ে আছে। এই গরুগুলোর সাথে আসলে কি কারণে গরুগুলো মারা গেল সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখাবো, যে কেন গরুটি মারা গিয়েছে সেই বিষয় নিয়ে চলুন আমরা কথা বলবো এই ব্যাপারী ভাইদের সাথে। এই যে দেখুন দর্শক, গরুটি আমরা আপনাদেরকে দেখাই, অনেক বড় সাইজের একটি গরু। কত টাকা দাম বললো? 1,60,000 বাড়ি থেকে বলছিল। 1,60,000 টাকা বাড়িতেই বলছিল? 1,60,000 বাড়িতে বলছিল। একটু বাইরে আসবেন, যে এই গরুটা মানে কি কারণে মারা গেল একটু বলবেন আমাদেরকে, যে এত বড় সাইজের একটি গরু যে 1,60,000 টাকা আপনাদের গ্রামের বাড়িতে, আসলে কোথা থেকে বলেছিল গ্রামের বাড়িটা একটু কোথায় বলবেন? কুষ্টিয়ামিরপুর থানা, গ্রামের নাম রাজনগর, মালিয়াদি ইউনিয়ন। তো সেখানে 1,60,000 টাকা বলছে? জি। তো সেই গরুটা আপনি সেখানে বিক্রি করেন নাই? না, করেন। আমরা ঢাকায় আসব। ঢাকায় আসবেন মানে কত টাকার আশায় মানে আপনি ঢাকায় নিয়ে আসছেন? ঢাকায় 2,00,000 আশায়। 2,00,000 আশায় ঢাকায় নিয়ে আসছেন, কিন্তু এখন আপনার 1,00,000 টাকা পেলেন? এখন তো মারা গেল, এখন তো আর কিছুই পাইলাম না। কি প্রবলেম ছিল, কি খাওয়ালেন এমন যে গরুটি হাটে নিয়ে আসতে কাস্টমার দাম না বলতেই গরুটি বিদায় নিল আপনাদেরকে ছেড়ে? এটা কপালের কপালের ফের ভাগ্য, আল্লাহ বিপদে দেবে, আল্লাহ তার করণী নাই। দিছিল খাই, সাল খাই গরু। কয়টা গরু মানে এলো নিয়ে আসছেন হাটে? এখানে আছে গরু দুইটা। আমরা 21টা গরু নিয়ে আসছি। 21টা গরু নিয়ে আসছেন? এক গাড়িতে 21টা গরু। এক গাড়িতে 21টা গরু নিয়ে আসছেন? 21টা গরু নিয়ে আসছেন এক গাড়িতে। তো এখন 21টার ভিতরে এখন হলো 20টা আছে। এখন 20টা বিক্রি হয়েছে? কয়টা বিক্রি হয়? এটার দামটাও কিন্তু বলার সুযোগ পেয়েছে কাস্টমার? না না না। এই যে অনেকে মনে করতে পারে যে এই গরুটি আসলে তারা যে প্রাকৃতিক উপায়ে হয়তো যে খাবারটা খাওয়ানো দরকার ছিল সেই খাবারটা হয়তো খাওয়ায় নাই, সেই কারণে গরুটি মারা গিয়েছে, এ কথা তো বলতে পারে। কারণ হলো ক্রেতারা তো মানে চিন্তা করে যে এখানে আমাদের গরু বড় প্রবলেম হচ্ছে পানির, পানির সংকট হাটে। আমরা পানিতে আমরা পানির সংকট, পানি এখানে আমরা পানি পাইনি, গরু পানি খাওয়াতে পারছি না, নিজে পানি খাতে পারছি না। সব থেকে বড় সংকট এই আফতাবনগর হাটে পানির, মানে পানির সমস্যা। পানির সমস্যা গরুর পানি নাই, মানুষের পানি আছে কি? মানুষের পানিও খুব সংকট, মানুষের পানি গরুর পানি কোথাও কোনটাই নাই। খুবই গুরুত্বপূর্ণ ক্রাইসিস, যেহেতু আমাদের অনেক ঘুরে যাইতে হয়েছে, লাইন ধরে পানি নিয়ে আসতে হয়। মানুষই পানি ফাঁসাতে গরু পাই কি করে? বুঝিনি কথাটা। মানুষই তো পানি পাচ্ছে না, গরু পাই কি করে? পানি পাওয়া যাচ্ছে না, তো যদিও এক জায়গায় পানি পাওয়া যাচ্ছে, লাইন ধরে ভিতরে দুই ভাগে লাইন ধরে পানি নিয়ে আসতে হয়েছে। কুরবানি তো এতটা কষ্ট দেবে, এই হাটে যদি জানতাম যে এই কষ্টটা দেবে তাহলে তো আমরা এই হাটে আসার লোক না। কিন্তু এই হাটটা আমরা ভালোবাসি বলে এই জন্য এই হাটে আসি, কিন্তু আসার পরে তো আমাকে বিপদ ঘটে দিস, তাহলে কেমনি এই হাটে আসবো? সামনেবার আমরা আর আসবো না। এইভাবে পানি নিয়ে আমি মারামারি হইলে এই যে মানে 5 মিনিট হয়নি, এই অবস্থা যদি হয় তাহলে আমরা কিভাবে? কেন পানি নিয়ে এত মারামারি? পানি দিয়ে দেবে না, পানির ব্যবস্থাই নেই, কিভাবে আমরা এই হাটে যাই? আমার হাট মালিক তো ভালো না, হাট মালিক যদি আমাকে সুবিধা দেয় এই হাটে গরু আদর্শই আসে, বুলা লাগে না। কিন্তু এই যে এত বড় একটি মানে যে ব্যাপারী সাহেবের যে গরুটি মারা গেল, আসলে এত বড় একটি গরু সাইজ, যে গরুটি 1,60,000 টাকা বলার পরও গরুটিকে তারা বিক্রি করেন নাই, কিন্তু বেশি কিছু মানে 2,00,000 টাকার আশায়, কিন্তু অবশেষে সেই 2,00,000 টাকা তো দূরের কথা, এখন তার ওই যে গরুগুলোর সামনে এই 2,00,000 টাকার মানে হলো গরুটাকে মানে নিয়ে বসে কাদা ছাড়া আর কিছুই করার থাকলো না। এই গরুটার মালিক কে? কেন গরুটি মারা গেছে এই বিষয়টা জানানোর জন্য গিয়েছে? হ্যাঁ, গরুটা মারা গেছে এই বিষয় উপলক্ষে যে পানির অভাব, আমাদের পানির অভাবের কারণে মারা গেছে না অন্য কিছু? না, যদি আপনি অশালীন খাবার দাবার খাওয়ান, ফিট খাওয়ান, ইঞ্জেকশন দিয়ে মোটা দাদা করেন,
পানি যদি ভরপুর পানি এসে যায় কিন্তু কোন মানুষটা বাঁচাই না যায়, পানি না থাকলে ওই লোকটা মারা যাবে। এই পানির অভাবে গরুটা মারা গেছে, দেখেন প্রতিটা গরু অবস্থা দেখে আসেন, হাজার হাজার গরু গায়ে চলছে সাজাল, তা বাঁচাবোটা কেমনি বলেন? গরুরা বাঁচাই তলি পানি দরকার একমাত্র, পানি নেই গরু দেখো ফের মারা যাবে, বহুত মারা যাবে। এদিক পুকুরে লাভ দিচ্ছে না, ওদিকে লাভ দিচ্ছে না। আমাদের আছে 17টা গরু। তো আপনার গরুর মানে কি অবস্থান? আমার গরু আমি সে মারামারি করে পানি নিয়ে আমি দা ধোয়াছি, দেখেন এখন কেবল মারামারি করে আসলাম। শুনে দেখেন কেন মারামারি করলে? পানি দিচ্ছে না, পানি দিচ্ছে না, পুকুরে মারছে, পুকুর থেকে পানি আনছে, মারামারি আনতে পারছেন না। সেই মারামারি করতে যদি আপনার হসপিটালে যাওয়া লাগতো তাহলে আপনার মানে গরু বিক্রি করতো কে? তাহলে হাটে আসবোটা কিভাবে? এই হাটে আসবোটা কিভাবে? হাটই যদি মালিক যদি আমাকে রক্ষা না করে তাহলে সে হাট আসে আমাকে কোন লাভ? আপনারা কি কমপ্লেন দিয়েছেন? কমপ্লেন দেবো খাত দিয়ে, ওখানে কেউ হাট মালিক কেউ নাই, এখানে কেউ নাই, কথাটা বললে এখন মনে করেন আমরা আসি এখন আমাদেরই মনে করেন হাট, এখন আমাদের মনে বললে এখন থাকি না বলে এখন এই জনগণ এখন গাড়ি বোঝাই কিনে চলে যাক, তাহলে এই হাটে থাকা সম্ভব নাই, আগের মতন আর হাট নেই। তো কেমন মানে দাম মানে লোক আপনার গরুগুলাকে কি ধরনের দামটা বললো একটু বলবেন? মানে যে আমাদের গরুর এখন দাম করাই নি, আমরা গরুর দাম করাই হচ্ছে ঈদের 3 দিন আগে থাকে। এখন যারা আসবে তাদের কাছে গরু বিক্রি করবেন না? না এখন ওই যা এসে 70 এর গরু হয়তো বললে 50 দিন রাখাই নি, 70 বললেও দিবেন না, 70 বললে তো তখন মনে করবেন যে আরো মনে বেশি পাবো। 70 এর গরু এসে থাকে 40-50 দিন, 70 এর গরু 40-50 গরু। আসল কুরবানির গরুটা বিক্রি হয় কোন দিন একটু বলবেন? কুরবানির 2 দিন, 2 দিন আগে, 2 দিনে আছে বেচা কিনা, 2 দিনে কলস এই বাজারে, 2 দিনে কলস, 2 দিনে এই বাজারে কলস। কখনো মানে গরু মানে হাটে এনে গরু বাসায় নিয়ে গেছেন যে গরুর দাম কম বলে বিক্রি করব না, নাকি লস দিয়ে বিক্রি করছেন? গরু যদি বিক্রি না করবো তাহলে আমরা এখানে আসলাম, এখানে 22-24 হাজার টাকা দিয়ে ট্রাক ভাড়া, আবার 22-24 হাজার দিয়ে যাইতে হবে দেশে, আমরা বিক্রি করার জন্য আসিনি কি আবার দেশে ঘুরিয়ে দিয়ে যাবো? কিন্তু একটা লেজ্জ আর অলেজ্জ দাম, কিন্তু এই এখন যা কছে অলেজ্জ, আর সময় হলে এমনি লেজ্জ দাম করে নেন। এটা ভালো আছে তো? এটা সুস্থ আছে, দর্শক আমরা একটু দেখাই যে রানা ভাইয়ের মানে 2টি গরু নিয়ে আসছেন, 2টি গরুর ভিতরে 1টি গরু মানে মারা গিয়েছে, এখন আর গরুটি আর এই দুনিয়াতে নেই। কথা বলা যায় আসলে কোরবানির উদ্দেশ্য করে নিয়ে আসছেন, আল্লাহর নামে কোরবানি দিবেন, সেই গরুটি আসলে মারা গিয়েছে। যারা ব্যাপারী রয়েছেন সবাই কমপ্লেইন করেছেন যে পানির অভাবের কারণে কিন্তু গরুটি মারা গিয়েছে। আর এই যে গরুটি মারা গিয়েছে দর্শক, 2টি গরু নিয়ে আসলে যেখানে যদি 20-25টা একজনে করে নিয়ে আসতো হয়তো তার মানে ব্যবসা হতো না, কিন্তু তার উনি সমান সমান থাকতেন, কিন্তু 2টি গরুর ভিতরে 1টি গরু মারা গেলে তার মানে কত বছরের জন্য তিনি পিছিয়ে যাবেন এই গরু ব্যবসায় জানি না দর্শক। আমরা রানা ভাই আসলে রানা ভাইয়ের সাথে একটু কথা বলবো, বিস্তারিত বিষয়গুলো আমরা একটু জানানোর চেষ্টা করব। নিঃস্ব গরিবের ছেলে, ওই 2টা গরু পুষছিল, এই হয়েছে তার বড় সম্বল। সে নিজে কি এগুলো পালন করছিল? জি, বাড়িতে নিজের বাড়িতে লালন পালন করছিল, নিজের বাড়িতে লালন পালন করে, মানে নিজে পালন করে কিনে নিয়ে আসে নাই? না, নিজেরই গরু গরুটা। রানা ভাই কি করে কি করে? রেলের সুপারভাইজার? হ্যাঁ, না এসবির গাড়ি সুপারভাইজার। ও আচ্ছা আচ্ছা, ঢাকা সুপারভাইজার কাজ করে আর পাশাপাশি গরু পালন করে।
তো এই গরু পালন করতে গিয়ে আসলে লাস্টে নিজের মানে গরুগুলোই মারা গেল এই একটা দুইটা গরু নিয়ে আসছে একটা গরু মারা যাওয়ার কারণে সম্ভব আসলে আসেও খাই না খাই এইটুকু কষ্ট করে তর্ক করছে দুটো গরু রাজনগর বাড়ি মালিয়া ইউনিয়ন মানে সেখান থেকে মানে লোক থানা মিরপুর থানা অবশেষে যে গরুটি মারা গেল না জেলা কুষ্টিয়া কুষ্টিয়া দর্শক আপনারা দেখলেন আসলে রানাবাইয়ের মানে দুটি গরুর মধ্যে থেকে একটি গরু মারা গেল আসলে এই মুহূর্তে আসলে রানাবাইকে আমরা ওই সাইডটা ফাঁকা আছে মানে ওই সাইডটা ফাঁকা হাটের মালিক যারা রয়েছে নিজেরাদার রয়েছেন তাদের সাথে কথা বলতে গিয়েছেন তাদেরকে জানাতে গিয়েছেন যে তার গরুটি কেন মারা গিয়েছে সেই বিষয়গুলো জানার জন্য গিয়েছেন আমরা সে আসলে আমরা তার সাথে কথা বলি ধরে 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 ধর